রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা, লিখেছিল যাবার বেলায় অশ্রু ঝরান লিপিকায়। রাত জাগা দুটি চোখ, আরে শেখর কেমন ভালো তো চলে এসেছে, চলে এসেছে। এটা আসলে আমার বাসা না, এটা হচ্ছে মানে আমার ছোটবেলার বন্ধু ডাক্তার প্রফেসর হানিফের বাসা, আর লোপা তার স্ত্রী তাদের বাসা। তারা এক বছর ধরে আমাকে মানে লালিত করতেছেন, খুবই যত্ন করছে, ছবি আঁকি এখানে, বাংলাদেশের লেখার জগৎ থেকে, পেন্টিং এর জগৎ থেকে যে মানে একটা ছেদ পড়েছিল সেটা আবার রিকানেক্ট করার জন্য এদের যে বন্ধুত্বের যে হাত প্রসারিত করছে, এটা এটা বিরাট ব্যাপার। এটার জন্যই আমি আবার এখানে এক্সিবিশন করতে পারলাম, বই বেরোলো, আমি সাংঘাতিক ভাবে দুজনের প্রতি কৃতজ্ঞ। এবার একুশে কি আপনার বই আসছে? হ্যাঁ, একুশে আমার মানে প্রায় চারটা বই, তিনটা উপন্যাস এবং একটা গল্পের গল্প। সব গল্পগুলো করবো, এখন আমরা কোন দিকে যাবো বলেন তো? এখন আমরা যেতে পারি 32 নম্বরে, কিংবা আবদুল্লাহ আবু সাইদ কিংবা মান্নান সাইদের সঙ্গে, যে আমার প্রথম জীবনে মানে প্রায় 70 দশকের মাঝামাঝি যেসব মানে লেখা হয়েছিল, কণ্ঠস্বরে আমি গল্প লিখছিলাম, সেসব হতে পারে। সেন্ট্রাল রোডে আমরা যেতে পারি, যেখানে যেখানে মনটাও সেখানে চলে, সেখানে চলে যাবে। ফাইন, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, বন হরিণী করুণ তার কান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই, হায় স্মৃতির যেন জোনাকির ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। তাহলে আমরা তো বুঝতে সময় চলে আসলাম, হ্যাঁ তো কি একটা স্মৃতি আপনি বলবেন বলেছিলেন না স্মৃতি? এটা আসলে আমার খুবই মানে দুঃখ এবং দুর্বিষহ বলা যেতে পারে, যে আসলে ইতিহাসের মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে একটা দুঃখজনক দিন ছিল সেটা। এটা নিয়ে একটা গল্প লিখেছিলাম, একদিন বঙ্গবন্ধু মানে যে একটা দিনের ঘটনা, একটা তো ঠিক ওই 15 আগস্ট তখনও মানে এখানে লাস্ট ছিল বঙ্গবন্ধুর, এবং হ্যাঁ, এবং আমি মানে রাহাত খানের এখানে সেগুনবাগিচে গেছিলাম, রাহাত ভাই ছিলেন তখন আমার প্রায় গুরু মেন্টরের মতো, লেখা বলেন সব কিছু বলেন, ওনার ছত্রছায়ে মানে গিয়েছিলাম। তো ওনার কাছে এই সকালে যাওয়ায় পুরান ঢাকা থেকে আমি এসে অনেক কষ্টে ট্যাঙ্কের সামনে দিয়ে, ট্যাঙ্ক খালি ছিল বলে কিছুই করতে পারিনি, আমি ঘুরে জিপিওর সামনে দিয়ে সেগুনবাগিচায় চলে আসছিলাম। রাত ভাই আমাকে দুটো চিঠি দিয়ে নেতা, বড় দুই নেতার কাছে পাঠিয়েছিলেন, একটা জিকতলা বাসা আর একটা মানে ধানমন্ডির বাসা, মানে কাউকে আমি কিন্তু পাইনি না। তো শেষ পর্যন্ত না পেয়ে ওই ঘুরতে ঘুরতে সুফিয়া কামালের এখানে এসে এক গ্লাস পানি খাওয়ার জন্য টুলুয়া পাতানোর চেষ্টা করলাম, হ্যাঁ, কিন্তু বাইরে থেকে চেন বাঁধা আর দারোয়ান বললো যে ঢুকা যাবে না, পানিও পেলাম না। তখন আমি এক কৌতূহল বসে, বয়সও খুব কম ছিল, 17-18 এরকম, ওই ক্রলিং করে করে লেকের পার দিয়ে ভাবলাম গিয়ে দেখি মানে যে মেরে ফেলছে সত্যি কিনা, মানে তখনও বিশ্বাস হয়নি যে মানে এরকম একজন মানুষকে মেরে ফেলতে পারে কেউ। তো আমি ওই ক্রল করে করে এসে ভুলবশত একদম মানে এই 32 নম্বরের সামনে উঠে গেছিলাম। তো উঠতেই দেখি এখানে সকালবেলায়, একদম সকালবেলা না মানে ঠিক তখন 11:30-12 বাজে, দুপুর বেলা, হ্যাঁ দুপুর হতে যাচ্ছে, তখনও এখানে ডিসিশন হয়নি যে সব লাশ কি হবে না হবে। আমার নিজের চোখের সামনে আমি যখন এখানে উঠে গেছি, চুলের মুঠি দিয়ে মানে যে তুলো, কালো পোশাক পরা সব, হ্যাঁ আর্মিরই লোকজন মানে, কিন্তু আমার মনে একটা লো ইয়ে ধরনের মানে অফিসার র্যাঙ্কের কেউ না, তুলেই মানে প্রথমে উর্দু প্রশ্ন করার পরই মানে কে প্রশ্ন করলো, হ্যাঁ মানে তু কন হয় মানে অদ্ভুত লাগলো একটু, মানে মানে কেমন একটা সালে আমার কাছে মানে নিজেই হয়নি মানে। তা আমি তখন মানে প্রথমে এমন চর মারলো একটা মানে যে আমার মাথা ঘুরতেছিল, মানে ঝাপঝাপভাবে তখন দেখলাম গাড়ি পড়ে আছে, একটা গাড়ি থেকে অর্ধেক লাশ পড়ে আছে, আমার ধারণাটা তো কর্নেল জামিল আসছিলেন ওনার লাশ বোধহয় হতে পারে আর কি, চেহারা দেখা যাচ্ছে না। এরপরে মানে দেখা গেলো একজন মানে আর কি একটা বললো টললো, তারপর আরেকজন মানে মারতে মারতে লেকের কাছাকাছি এনে শেষে আমি মাটিতে পড়ে যাওয়ায় একটা লাঠি মারলো, লাঠি তো আমার একদম মুখে লাগছিলো, আমার দেড়টা দাঁত ভেঙে গেল, একটা পুরো বেরিয়ে গেছিলো আর অর্ধেকটা ছিল আর কি, দাঁত ভেঙে, হ্যাঁ আর আমি গড়িয়ে মানে তখন পড়ে গেছিলাম, পাঞ্জাবের রক্তে মানে হয়ে গেছে।
তো ওই ভাগ্য ভালো যে ওরা ঢাকা দিয়েছিল, মানে আমি লেকে পড়ে গেছিলাম। আমি সাঁতরে তখন লেকটা এরকম ছিল না, বাঁচলে বাঁধা ছিল। আমি সাঁতরে সাঁতরে যতটা পারলাম চলে গেলাম শুক্রাবাতের কাছাকাছি, ওখানে গিয়ে বেরোলাম আর কি। বেরিয়ে তো শুনশান, মানুষ নাই, কিছু নাই, এবং তখন ভয় টয়ও কিছু ছিল না। এই রক্তাক্ত অবস্থা আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম শাহবাগের কাছে, গিয়ে ট্যাঙ্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যেমন কোনো মায়া নাই জীবনে, এমন মানে মাথায় হয়ে গেছে, জ্বর আসতে শুরু হয়েছে প্রচণ্ড। গিয়ে শুয়ে থাকলাম, মানে গেছে, যেহেতু আমি থাকতাম ধূপকলা মাঠ পুরনো ঢাকা গেন্ডিয়ে যেত, হ্যাঁ ওখানে এক বন্ধুর বাসায় থাকতাম, ভালো রাত্রে যেতে হবে, কারণ তার মা একটু বিরক্ত হতেন। তো এই যে শুয়ে থাকলাম বেঞ্চে গিয়ে একটা ঝোপঝাড়ের ভেতরে, প্রচণ্ড জ্বর, মানে তো আমার ওই মানে যে একটা ঘুম ঘুম ভাব চলে আসছে জ্বরের ঘরে, এটা ভাঙলো একটা পাগলি দেখলাম, ন্যাংটা পাগলি রড পিটাচ্ছে মানে লাইট পোস্টে, তো ওটা দেখে আমার ঘুম ভেঙে গেল। আচ্ছা আচ্ছা। পরে আমি যেটা গল্প লিখছি একদিন বঙ্গবন্ধু, ওইটা কখন সব আপনার ঘুমটা ভাঙলো? এটা ভাঙলো মানে আমি তো এইসব পাটার হয়ে গেলাম, ওখানে একটার মধ্যে মানে ওখানে পৌঁছে গেছিলাম। আচ্ছা আচ্ছা। একটা থেকে প্রায় চারটা পর্যন্ত আমি একদম অবচেতন ভাবে কাটছি, চারটার দিকে মানে খাওয়া দাওয়া কিছু নেই, না খাওয়া দাওয়া মানে তখন ব্লিডিংটা কোনো মতে দাঁতের বন্ধ হয়েছে আর কি, আর আমার পাঞ্জাবি সাদা ছিল ওটা ছিঁড়ে গেছে, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি, তো খালি একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি পরা আর জিন্স প্যান্ট পরা ছিল মানে। ওইভাবে থাকলাম মানে, তারপরে চলে একটু আরও একটু ওয়েট করলাম, তারপর চলে গেলাম গ্যান্ডেরিয়া সন্ধ্যার পরে পরে আর কি। তখন আবার তখনও বুঝতে পারেনি যে ট্যাঙ্কগুলো শুধু শুধু ফাঁপা মানে। কিছুদিন আগে মাস দুয়ে আগে জন্মদিনে বঙ্গবন্ধুর এখানে আসছিলাম, এখানে তিল ধরনের জায়গা ছিল না, শিল্পী সমাজ, ছাত্রলীগ, এই লীগ, ওই লীগ, মানে লক্ষ লক্ষ জনতা আসছে মানে ফুল দেওয়ার জন্য, আর সেই দিন মানে দেখা যাচ্ছে একটা মানুষ পাওয়া যাচ্ছে না। কেমন একটা ইয়ে লাগছিল, বাংলা একটা প্রবাদ আছে না, হ্যাঁ সুসময় অনেকে বন্ধু বন্ধু বটে হয় অসময়, এটার একটা জ্বলন্ত প্রমাণ আর কি। এটা ইকবাল ভাই, ঈশ্বরকে ধন্যবাদ, ওদিন একটা কিছু হলেও হয়ে যেতে পারতো। হ্যাঁ অবশ্যই, আপনি যে বেঁচে আছেন এবং আমাদের সঙ্গে দীর্ঘদিন আপনার সান্নিধ্য পাচ্ছি, এটা একটা আমাদের ভাগ্যেরই ব্যাপার। তো দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন শিল্পী লেখক সৈয়দ ইকবাল, সিলন গোল্ড রাত বিরাতে। ইকবাল ভাই, আমরা এখন কোন দিকে যাব? আমরা যেতে পারি কাছাকাছি গ্রিন রোড, যেখানে স্টাফ কোয়ার্টার ছিল এবং মান্নান আব্দুল মান্নান সাহেবের বাসা ছিল। হ্যাঁ, তো আমি আসলে মান্নান সাহেবের খুবই প্রিয় ছিলাম, মানে উনি ভাবতেন 70 দশকের গল্প লেখকের মধ্যে আমারটাই খুব পছন্দ করতেন। আচ্ছা। ওনার একটা মানে মানে ইয়ে ছিল যে মানে আমি কণ্ঠস্বরে লিখি, এবং আব্দুল্লাহ সাহেব সাহিদও থাকতেন ওখানে। আচ্ছা আচ্ছা। তো কণ্ঠস্বরে পরপর উনি দুটো লেখা ছেপেছিলেন, এবং এটা আমার গল্প লেখার প্ল্যাটফর্ম হিসেবে অনেক কাজ দিয়েছিল। তো আমরা ওখানে যাই, যদিও ওখানে তেমন কিছু নাই এখন আগের মতো জায়গা, না তবু দেখি মানে কি হয়। হ্যাঁ কি হয়, সব তো ঢাকা শহর বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে আসলে, আমরা না বদলে গিয়ে যে ভালো দিকে যাচ্ছে তা না, তা না তা না। মান্নান ভাই বেরিয়ে মানে বাসে না বসে ওই চার দোকানে বসতেন মানে। আর গ্রিন রোড সম্পর্কে আরেকটা বড় কথা আগে বলে ফেলি, সেটা হচ্ছে এই গ্রিন রোডই হচ্ছে আমার জীবনের অর্ধেক অংশ জুড়ে আছে মানে। কেন এখানেই আজাদ রহমান আর সেলিন আজাদের 64C মানে বাড়ি, যেখানে এখন 12 তলা সব 4-5টা টাওয়ার উঠে গেছে, সেখানেই মানে আমি জীবন কাটিয়েছি প্রায় 22 বছর। আপনি এখানে 22 বছর ছিলেন? 22 বছর একই ঘরে ছিলাম, বিয়ে করে আমি 83 আসছিলাম, আমার মেয়ে অগ্নিলা এখানে হয়েছে মানে, বড় হয়েছে, গ্রিন হেরাল স্কুলে গেছে, এখানে কাটিয়ে দিয়েছি। আর এর আগে বিয়ের আগেও মানে আমি এখানে আব্দুল্লাহ বুসাইদের যে কথা বলতেছিলাম, উনি থাকতেন এখানে এবং আমরা সবাই এখানে আসতাম মানে, যত লেখকরা যেহেতু কণ্ঠস্বর ছিল তখন, তো কণ্ঠস্বর কণ্ঠস্বর পত্রিকা হচ্ছে মানে আপনার সমকাল সিকান্দার আবু জাফরের পরেই মাইল স্টোন পত্রিকা, মানে আজকাল আল মাহমুদ থেকে শুরু করে শামসুর রহমান থেকে শুরু সবাই লিখেছেন। এবং এই পত্রিকায় আরেকটা কথা বলে রাখি মানে, যে নির্মন্দ গুণ নেত্রকোনায় কবিতা পাঠাতেন আব্দুল্লাহ বুসাইদকে, তো কবিতা এত ভালো লেগেছিলো যে ঢাকায় নিয়ে আসছেন উনি। আমি গুন্ডার কাছে যাইতাম শুধু প্রেস ক্লাবে দুপুরে খাওয়ার জন্য, সাবসিডি খাওয়া, তা আমার খাওয়া একটু প্রবলেম হয়ে গেল কি, হঠাৎ গুন্ডা প্রেমে পড়ে গেলেন, শিবনারায়ণ রায় আসলেন মানে, অস্ট্রেলিয়ার প্রবাসী উনি, কলকাতার
বিজ্ঞ লোক প্রফেসর, হ্যাঁ, ডক্টর শিবনারায়ণ রায়, ওনার মেয়ে মৈত্রী, উনি আসলেন। আমরা দেখে অবাক হয়ে গেলাম, কি সুন্দর মেয়ে, মানে লম্বা, মানে মেম সাহেবের মতো গুন্ডা। তার যে প্রেমে পড়ে গেলেন, পরস্পর যে একটা সম্পর্ক তৈরি হলো, এটা অবাক মানে। কিন্তু আমার প্রবলেম হলো যে উনি ক্যান্টন রেস্টুরেন্ট বিটুবির পাশে তোপখানা রোডে বসে আছেন, তো কথা বলতেছেন কথা বলতেছেন, মানে খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, মানে আমি গিয়ে এত হাত নাড়ি গুন্ডাকে, হ্যাঁ, যে গুন্ডা আসেন চলেন খায় নি, আমার একটু খাওয়াই দেন, তারপর গুন্ডা খেয়ালই করে না, মানে তো কোনোদিন খেয়াল করলে গিয়ে খাওয়াতো আর কি। তো মজার ঘটনা যেটা হচ্ছে, মানে এক সন্ধ্যায় গিয়ে দেখি যে কাঁদতে কাঁদতে গুন্ডা বেড়ে যাচ্ছেন একটা টিনের সুটকেস নিয়ে, হ্যাঁ, নড়তেছেন, পা তুলতেছেন, এই করতেছেন না। হঠাৎ আমি গেলে গুন্ডাকে ধরলাম, কী ব্যাপার, আমি চলে যাচ্ছি আর জীবনের জন্য ঢাকা আসবো না। আমার কী হলো, কেন, আপনি তো অস্ট্রেলিয়া যাচ্ছিলেন, রাখো তোমার অস্ট্রেলিয়া, মানে চোখ দিয়ে পানি পড়তেছে, মানে এই দেখো চিঠি পাঠাচ্ছে আমাকে, মানে যে নতুন একটা আরেকজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, মানে আমার আর অস্ট্রেলিয়া আসতে হবে না। মানে তো গুন্ডা হঠাৎ করে এমন, হয়তো ইমোশনাল মানুষ তো খুবই ধাক্কা লেগেছে, মানে আর ওদের জন্য যারা বাইরে প্রবাসী বড় হয়েছে মেয়েরা, তাদের কাছে তো মানে ধরেন এইসব জিনিসগুলো তেমন একটা ইয়ে না, মানে আসছিলো এখানে এরকম দীর্ঘকায় একটা ইমোশনাল কবি, চমৎকার একটা ইয়ে ছিল। এখন কিন্তু আবার অস্ট্রেলিয়া গেছিলেন গুন্ডা, মানে সম্পর্ক আছে, কিন্তু তখন উনি ওনাকে ঠেকানোর জন্য আমি রাত্রে আমি বললাম, আপনি প্রথম কোথায় আসছিলেন, বলে সাইড ভাইয়ের বাসা আসছিলাম, আমরা তাহলে চলেন ওখানে, ওনাদেরকে দেখে গুড বাই বলে যান, তোর আচ্ছে চলো, রিক্সা করে কোনো মতো নিয়ে আসলাম আর কি। সাইড ভাইকে সব বললাম, সাইড ভাই বউ মানে তখন ভাবি ভাত রান্না করলেন, খাওয়ালেন, টাওয়ালেন, গুন্ডা ছিলেন মানে রাত্রে, সকালে উঠে দেখি যে কখন যে চলে গেছেন আর খবর নাই আর কি। তো এই গ্রিন রোডটা মানে আমি ভুলতে পারি না, বুঝছেন, এই গ্রিন রোডে আমি মানে রাত দিন ভিডিও নিছি, এই নিছি, কারণ 22-25টা বছর সে বিয়ে করে এসে উঠছি, মানে আমার মেয়ে হয়েছে, তো এরপর থেকে মানে ছিলাম। আর এই ক্যানাডায় গেলাম 2001-এ, কিন্তু এই ভাড়াটা রেখে দিয়েছিলাম 2007 পর্যন্ত, আমি নাই, কিন্তু আমার বাড়িটা ছিল, মানে ওই টাওয়ার হওয়ার সময় ভাঙলো আর কি, ভেঙে ফেললো। হ্যাঁ, তা আমি লেখার কথা অনেক বললাম, এখন আমি মানে আমার মনে হয় যে আমার প্রথম এক্সিবিশন যেটা হয়েছিল সেন্ট্রাল ইয়েতে, আরেকজন মানে আমার তরুণ কিন্তু বেশ প্রতিভাবান যাকে বলা যায়, তার নাম হচ্ছে এনামুল হক নির্ঝর, সে ফটোগ্রাফার, কখনো এখন তো পরিচালক হয়েছে সিনেমা, তার আহার ছবিটা আমি টরন্টো বসে ক্যানাডায় দেখলাম, এবং খুবই ভালো লাগলো। আমি 1994 সালে ক্যানাডা যাওয়ার আগে তখন আমি বইয়ের কাভার, ইলাস্ট্রেশন এসব করতাম, বড় পেন্টিং করতাম না। আমার স্ত্রী শাহানার খুব ইচ্ছা ছিল যে আমি এক্সিবিশন করি, সে ফুল নিয়ে দাঁড়াবে, ক্যাটলগ দেবে সবাইকে, তো সে আমাকে ভয় দেখালো যে তুমি যে ইমিগ্রেশন পেয়েছো ক্যানাডার, তোমাকে ওখানে নামতে দেবে না, এক্সিবিশনের ক্যাটলগ দেখতে চাবে যে তুমি আর্টিস্ট ক্যাটাগরিতে পাইছো ইমিগ্রেশন। আমি তো বিশ্বাস করলাম, আমি ভাবলাম তাহলে কী করি, এবং তাড়াতাড়ি করতে গেলে নাজিব তারেক বলে একজন আর্টিস্ট আছে, ওর এক্সিবিশনে স্টপ করে ওকে বলে নির্ঝর আমাকে প্রথম সেপ্টেম্বর মাসে এটি করে দিল, ডেটটা দিল, জাস্ট আমি এক্সিবিশনটা শেষ করে ক্যানাডা ফ্লাই করলাম। তো ওই এক্সিবিশনের পর আমি মানুষকে ও রক্তের মতো স্বাদ পেয়ে গেলাম, আরে এক্সিবিশন তো দারুণ ব্যাপার, এত বড় বড় মানুষ আসে ছবি কিনে, মিডিয়া মানে এতভাবে কাভারেজ করে, সেই যে শুরু করলাম, এই ক্যানাডা গিয়ে করলাম, ইয়ে করলাম, চলে যাই। জীবন বৃন্তের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মোরে, জীবন বৃন্তের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মোরে, তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায়। কিন্তু এরকম তো অবস্থান ছিল না, না এরকম টাওয়ার তো সারা শহরে গিয়ে, এখানে দোতলা চমৎকার একটা বাড়ি ছিল, এবং নির্ঝর, এনামুল হক নির্ঝরের গ্যালারি ছিল যোজন, যোজন, আচ্ছা। এবং আমার এই যে প্রদর্শনী এখন দেশে বিদেশে মিলিয়ে টরন্টো, ক্যানাডা, ইউএস মিলিয়ে মানে 13টা সলো এক্সিবিশন হয়েছে, তো প্রথমটাই এখানে হয়েছিল। আচ্ছা, এটা আপনার অন্যরকম একটা অনুভব। হ্যাঁ, অন্য এই প্রথম এক্সিবিশন, এই হচ্ছে অবস্থা। না আমি ওই বৃষ্টি হচ্ছে, চলো আমরা যাই, মানে পালাই না। আপন নীড়ে ফিরে গেছে পাখি, নীড় হারায় আমি পথে থাকি, আপন নীড়ে ফিরে গেছে পাখি। হ্যাঁ, আসলে আমার জীবনের প্রথম বিটুবিতে যখন চাকরি নিলাম মাত্র 600 টাকা বেতন ছিল, হ্যাঁ, সেটা ছিল সম্ভবত একদম 78-এর দিকে, 600 টাকার দামও অনেক অনেক ছিল। মানে এই যে তাজ দেখতেছেন, এই তাজে আমি বিরিয়ানি বছরকে বছর খাইতাম, মানে এবং মেশিয়ারা জানাশোনা হয়েছিল
একটা ডিম হয়তো দিত কখনো, কখনো একটা বেশি দিয়ে দিত। এই রাত বিরাত যে আপনার অনুষ্ঠানের নাম, এই রাত বিরাতেই আমি খাইতাম মানে। ইকবাল ভাই, রাত্রের গল্প শুনবো কিন্তু এখানে না, বুঝছেন? অনেক ভয় আছে, দারুন চা খাওয়ার পর আবার রিচার্জ হয়ে গেলাম, দরকার হলে আরেকটা আরেকটা বিরাট আরেকটা রাত। আবেগের সঙ্গে চায় জানি কি সম্পর্ক আছে? চা চা কফি আর কি, ক্যাফিন, কফি আর ক্যাফিন, এটা একটা ধাক্কা দেয় ভেতরে, এই দুইটা চা এবং কফি, ক্যাফি কফি ক্যাফিন আছে, এই দুইটা মানে ই আছে, বুঝছেন? আর এই দুইটা থেকে স্ট্রং হচ্ছে নারী মানে। চা এবং আপনি বলছেন নারী থাকলে আরও উৎসাহ দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, নারী তো সবসময় মানে পুরুষ যদি হয়, হ্যাঁ নারীর কাছে পুরুষ পুরুষের মানে অপোজিট সেক্স যেটা হয়, সেটা সবসময় আপনি ক্রিয়েটিভ কাজ যারা করে তাদেরকে একটা মানে ইঞ্জিনের মতো টেনে নিয়ে যায় মানে, বুঝছেন? কেউ বলে কেউ বলে না মানে। এমন এম এফ হুসেন মানে মাধুরীকে দেখে যেমন মানে 90 বছর বয়সেও মানে উত্তেজিত হয়ে কাজ আরও বেশি করছেন মানে, লাভটা কী হয়েছে সবার মানুষের জন্য হয়েছে, তাই না? তো ওই জিনিসটাই দরকার আমাদের মানে। ইকবাল ভাই, হ্যাঁ, ঢাকার রাত আর কানাডার রাতের মধ্যে পার্থক্য কী? ঢাকার রাতে যে ডেন্সিটি আর কি, হ্যাঁ, দিনে তো মানে ওটা একদম পোকার মতো, ব্যাকটেরিয়ার মতো মানুষ মানে মানুষের সঙ্গে হয়, রাতে কিছুটা অন্তত মানে ফাঁকা থাকে। আর ক্যানাডা হচ্ছে দিনেই মানুষ কম মানে, রাতে আর একদম নিশুতি নিঝুম যাকে মনে হয়। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে আর তবে সিকিউর মানে, এখানে আপনি মানে একটা আতঙ্কে ভোগেন যে কখন কে এসে চিনে নিয়ে যাবে, কি করবে, কেন আপনাকে প্রোটেক্ট করার মতো সরকার কিংবা পুলিশ কিছু নাই মানে। এবং ওখানে পুলিশের লেখাই থাকে সেভ অ্যান্ড সার্ভ, পুলিশের ইয়েতে মানে, এবং এটা আক্ষরিক অর্থে তাই করে তারা, সেটা মানে আপনি এখানে পাবেন না মানে। পুলিশ উল্টো আপনাকে মানে হাত দেন ধরে নিয়ে যাবে সন্দেহ করে। এই সাপোর্টগুলো যদি পাইতেন তাহলে এই শহরও ক্যানাডার মতোই হতো। অঞ্জলি ঝরে গেছে তবু দুটি হাত মেলে, কোনো কিছু নিতে নয় শুধু আরো দিতে নেই, তখনও ভাবিনি আমি কি আশা করে। যাচ্ছে চলে সব হন্ত দন্ত হয়ে, এত সব যাচ্ছে কোথায়, যাচ্ছে গড়িয়ে পা কাটা ভিকিরির দল। ইকবাল ভাই, হ্যাঁ, যাচ্ছে ভাবলাম তো আসবো, একটা ছোট মাঠ থাকবে, বিশাল বারান্দার একটা দোতলা ছিল, তারপর উপরে গিয়ে আমরা পুরানো স্মৃতির মন্ত্রণে এটাতে আসলাম না। এই বদলে যাওয়া ঢাকার এই একটা নিদর্শন মানে, যে 35 নম্বর তোপখানা রোড বিটোপির অফিস ছিল, একটা ইতিহাস ছিল মানে, সারা পৃথিবী থেকে সেই বিল্ডিং আর্কিটেকচার ছবি তোলার জন্য স্থপতি রবিউল ইসলাম, সেই আমেরিকান নেদারল্যান্ডের অনেক ফার স্টের কোরিয়া থেকে লোক আসতো খালি বিল্ডিং স্ট্রাকচার ছবি তুলে স্টাডি করার জন্য। সেই জিনিসকে ভেঙে আমরা এখন কী করে ফেলছি মানে, কোনো হেরিটেজ বিল্ডিং বলতে ঢাকায় আর বোধহয় থাকবে না মানে। আচ্ছা, হেরিটেজের বাদ দেয়, এখানে ইতিহাসটা হতে গিয়ে মানে কিন্তু বিটোপি হতে অ্যাডভার্টাইজিংয়ের এমন একটা সংস্থা যে তার থেকে বেরিয়ে অনেক অনেক সংস্থা এখন হয়ে অ্যাডভার্টাইজিং আজকে মিডিয়া ছড়িয়ে পড়েছে মানে। কিন্তু এটা যে এই রেজা আলী সাহেব, রামেন্দু মজুমদার, রামেন্দুদা, এই যে এখানে একটা বিটোপি করে অ্যাডভার্টাইজিংয়ের চেহারাটা পাল্টে দিয়েছিলেন, সেটাই শুধু না, এখানে কিন্তু থিয়েটারের অফিস ছিল। এবং সব থেকে বড়ো কথা, এই বিটুপিতেই আমি 76-এর দিকে জয়েন করে সারা জীবন একটাই কাজ করেছি মানে, একটা জব করেছি। হ্যাঁ, অনেক দিন করার পরে এই বিটুপি চলে গেছে এখান থেকে শেওড়া পাড়া। ইকবাল ভাই, হ্যাঁ, রাত রাত মানে তো একটা অন্য জিনিস, আমরা আজকে রাত বিরাতে বেরিয়েছি, রাতটা আপনার কাছে রাতের গল্পটা দেন, সিম্পলি রাতের গল্পটা দেন। রাত শব্দের আগে অবশ্যই একটা শব্দ জোড়া উচিত, সেটা হচ্ছে মায়াবী। মায়াবী, হ্যাঁ, যে কোনো শিল্পী, সাহিত্যিক, ক্রিয়েটিভ মানুষের কাছে রাত হচ্ছে একটা ঠিক মানে যোগাযোগের মানে একটা মাধ্যম। হ্যাঁ, দিনে দেখবেন আপনি আলো আলো তাদেরকে কেমন একটা ইয়ে হয়ে যায়, এটা অনেকটা ভ্যাম্পায়ারের মতো, ড্রাকুলার মতো বলতে পারেন মানে, রাত হলে যেমন নেশা জাগে, বুঝছেন?
আমি তো মানে যখনই যত ছবি আঁকি কিংবা লিখি, দিনের চেয়ে রাতে দ্বিগুণ হয়ে যায় কাজের কর্মক্ষমতা। রাতের মায়াবী ব্যাপারই আলাদা, মানে প্রত্যেকটা ক্রিয়েটিভ পিপল যারা আছেন, যারা লেখেন কিংবা আঁকেন কেউ কবিতা লেখেন, তারা আরাধনা করেন রাতেই। মানে ইকবাল ভাই, সারা রাত তো আমরা গল্প করতে করতে একেবারেই শেষ পর্যন্ত এলাম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কৌশলে হোক মানে জানি না কি কারণে আপনি এড়িয়ে গেছেন, নারী 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 রাতের সঙ্গে নারী দারুণভাবে মানে একটা ওতপ্রোত ব্যাপার বুঝছেন। আর আমার নারী যদি বলেন, সেটা আমার মনে হয় আজকে রাতের জন্য ঢাকা থাকলেই ভালো আর কি। হ্যাঁ, যে এই শহরেই আমি প্রেমে পড়েছি মানে, এবং এটা অস্বীকার করতে আমি সাহসের সঙ্গে বলি যে মানে আমি বিবাহিত পুরুষ, কিন্তু যে কোনো ক্রিয়েটিভ মানুষ যারা মানে তাদের জন্য এই মার্জিনটা মানে খুবই বেদনাদায়ক বলা যায় আবার। হ্যাঁ, সততা অসততার ব্যাপারও চলে আসে, তো প্রেমে মানে পড়বেই মানুষ মানে বুঝছেন। এটা ঈশ্বরের দান কি মাল্লা, ঈশ্বরের ঈশ্বর আল্লাহ বলি আমি সবসময় মানে একটা থাকে মানে বুঝছেন। তো আমার মনে হয় আজকে শায়দ আমাদের এই দরজাটা না খুলেই ভালো আর কি, মনে হয় তাহলে বোধ হয় মানে আমার জন্য আপাতত বন্ধই থাকবে, দরজা বন্ধই থাকুক। নারী বলতে গেলেই মানে চলে আসবে অনেক কিছু, অনেক ঘটনা মানে, সেটার জন্য আমার মনে হয় একটা রাত পুরোটা শেষ করা যাবে না। মানে দর্শক, এই ছিল আজকের সিলেট গোল্ড রাত বিরাত। ইকবাল ভাই, আজকে যারা মানে এই অনুষ্ঠানটা দেখছেন, দেখে ফেললেন, তাদের জন্য অনেক ধন্যবাদ রইল। এবং আমার সঙ্গে আজকে যে ইউনিটে আসছেন সৌরভ সহ সবাই, শায়দ আপনিও অনেক ধন্যবাদ রইল এই চমৎকার রাত, একটা অন্যরকম রাত। আপনাকে অনেক ধন্যবাদ মোটামুটি শেষ করার জন্য, অনেক ধন্যবাদ। চলেন বাসার দিকে যাই। ঈশ্বর আল্লাহ একই ভাই, দুই নামেতে তফাত নাই, মানুষে মানুষে কেন বিভেদ ভাই, মানুষে মানুষে কেন বিভেদ ভাই। কালা ধলা একই জাতি, রক্ত একই লাল, রক্তে ভেজাল নাই রে দেখি, রক্তে ভেজাল নাই রে দেখি, প্রেমানন্দে উতাল পাথাল, প্রেমানন্দে উতাল পাথাল,